ক্লাস সিক্স এর ম্যাথামেটিক্স কোশ্চেন পেপার দেখতে থাকো। এইমাত্র পরীক্ষাটা তোমাদের কমপ্লিট হয়েছে, দেখো থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন একে দেখে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, 1 ঘন্টা 10 মিনিট সমান কত মিনিট? তো এর উত্তরটা হবে 70 মিনিট, কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট, তার সঙ্গে 10 যোগ করলে 70 মিনিট হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, -8, -9, -10 এবং -11 এই চারটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা -8 হবে। পরে একটা সমানুপাতের অঙ্ক আছে, এখানে এক্স এর ভ্যালু জানতে চেয়েছে, তো এটাকে কষে দেখলে হবে এক্স এর ভ্যালু আমরা 3 পাবো। পরের একটা অঙ্ক দেখতে পাচ্ছ, 7 ভাজিত 2 পূর্ণ 3 এর 16, তো এটা ক্যালকুলেশন করলে আসবে দেখো 3 পূর্ণ 1 এর 5, তো এখানে পাশে কষে দেওয়া হয়েছে। তো প্রথমে পূর্ণ সংখ্যাটা ভাগ হচ্ছে 16 দিয়ে 32, 32 দিয়ে 35 এর 16, পরের লাইনে কি হচ্ছে ভাগ চিহ্ন গুণ চিহ্ন হবে, তাহলে ভগ্নাংশ উল্টে যাবে 16 35, 7 দিয়ে 35 কে কাটলে 5 পাওয়া যাবে, উপরে 16 থাকবে, 16 15, এটাকে আমরা ভেঙে দিলে পাবো 20 ভগ্নাংশে 3 পূর্ণ 1 এর 5। পরের প্রশ্ন বলেছে এক্স এর 3 গুণের থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? এক্স এর 3 গুণ, তাহলে 3x, তার থেকে 4 বিয়োগ -4, 1 সরল কোণ সমান কত? না, এটা হবে 180 ডিগ্রি। পরবর্তী দুই দাগের প্রশ্নগুলোর উত্তর দিলে 2 নাম্বার করে পাবে, তো এগুলো একটু কষে নেবে। 800 এর 75%, তাহলে 800 × 75/100 ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই মানের ঊর্ধ্বক্রমে মান নির্ণয় সাজাতে বলেছে, মান নির্ণয় করতে বলেছে, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে হবে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল আছে, দুই গুণফল আছে এবং ভাগ ফল 2 আছে, সংখ্যা দুটো কি কি? পাঠ্য বইয়ে দেখবে তোমাদের বাম দিকের পেজে 16 নম্বর অঙ্ক, এটা কোন অধ্যায় ঠিক খেয়াল পড়ছে না, তবে তোমাদের উদাহরণে আছে অঙ্কটা, কষে দেওয়া আছে, পাঠ্য বইতে দেখে নেবে। 20,10,008 কে অঙ্কে লিখতে হবে, তো অঙ্কে লিখে ফেলবে 5 কুইন্টলে 2 এর 50 অংশ কত গ্রাম হবে, গ্রামে প্রকাশ করতে বলেছে। পরবর্তী প্রশ্নগুলো দেখো, এখানে যে দেখতে পাচ্ছ কষে দেখি সম্ভবত 18 আছে, বর্গমূল আকারে যেসব অঙ্কগুলো সমাধান করতে হবে, এই অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে, এই অঙ্কটা অবশ্যই প্র্যাকটিস করে নেবে। পরের পেজে দেখো, পরের পেজে কি বলেছে, আমার পড়ার বই গল্প বইয়ের অঙ্ক, এটা খুব খুব গুরুত্বপূর্ণ, এবং এই অঙ্কটা যে অধ্যায় তোমরা পাবে ওখানেই দেখবে তোমাদের আরো একটা অঙ্ক আছে, যেটা রূপার গহনার একটা অঙ্ক আছে। তো পড়ার বই আর গল্প বইয়ের অঙ্ক আর সোনা ও রূপার গহনার একটা অঙ্ক আছে, যে দেখবে অনুপাতে পড়ার বই গল্প বইয়ের পরেই ঠিক নিচেতে রূপা ও গহনার একটা অঙ্ক রয়েছে, রূপার গহনার। তো ওই অঙ্কটাকেও ভালো করে প্র্যাকটিস করবে, খুব পরীক্ষাতে এসে থাকে। পরের এই যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, এটাও তোমাদের বর্গমূল আকারে প্রকাশ করে অঙ্কটা সমাধান করতে হবে। আগের পেজে তোমাদের 1 নম্বর প্রশ্ন যে অধ্যায় ছিল, ওই অধ্যায়ে এই অঙ্কটাও এসেছে, দেখবে ওই অধ্যায়টা খুলে উদাহরণে দেখবে এই অঙ্কটা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, একটা বিয়োগ করতে বলেছে 2000-এর নিকটতম বা সবচেয়ে কাছের পূর্ণ বর্গ সংখ্যা কত জানতে চেয়েছে। পরের প্রশ্নগুলো, এটা সাধারণ সংখ্যারেখায় যোগফল করতে বলেছে, আর এটা সাধারণ যোগ নির্ণয় করতে বলেছে যোগফল। পরবর্তী প্রশ্নগুলো দেখতে থাকো, এই প্রশ্নগুলো প্রত্যেকে সমাধান করবে। জ্যামিতিক কিছু প্রশ্ন আছে দেখো, এটা চাঁদের সাহায্যে 55 ডিগ্রি কোণ এঁকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করতে হবে, এবং এই ধরনের প্রশ্ন তোমাদের থাকবে, এই প্রশ্নগুলোকে স্ক্রিনশট করে নিয়ে অবশ্যই প্র্যাকটিস করে নেবে। কমপ্লিট তোমাদের কোশ্চেন পেপারটা।